যে সৌষ বর্গের একটা বিদ্যালয় ফোন করা হয়েছে, এটা সভ্য সমাজে অলঙ্ক বলে ঘটনাগুলো আপনি বলেছেন দুটো নম্বর সেভ করেছিল আমাদের কাছে, তার মধ্যে একটা নম্বর ফোন করে বলছে আমরা আসি সকালে মাছ রাস্তায় চলে গেছি, কারণ মাছ দেখা করছে আমার কাছে, আমার ছেলে ভালো নেই, আমার ছেলে ভালো নেই, সে কিন্তু যাও, ও আবার একবার ওর মধ্যে যতই আটকে ধরুক চেপে ধরুক গলায় পাশ দিক শুনলাম, পরে শুনলাম হাত পা সব বেঁধে নিয়েছিল, প্রচন্ড ঘর করেছে রড দিয়ে, খুব কঠিন পড়া করি আরিফের ফোন থেকে ফোন আসছে, আরিফ হিন্দিতে কথা বলছে, পরে শুনলাম কাশ্মীরের, তাহলে আমার তো মনের অবস্থা কি বলুন তো, কাশ্মীর আরিফ এগুলো কারা, ওখানে কি হোস্টেল, এইবার না না এই স্টেটমেন্ট আমি দেবো না, আমি কিন্তু ওদের ওদের অ্যাটিচিউড মোড অফ টর্চার কী হতে পারে, না আতঙ্কিত আমি নেই, এরা ওর মেজো মামা এই যে আর বড়ো মামা দুজন দুপাশে কাটার সময় আমাকে জোর করে মাঝখানে বসিয়ে এমন ওই নিয়ে যাচ্ছে যেন আমি উপলব্ধি করতে পারছি কী হচ্ছে, আমি তো অন্তর জন্তু জন্তু যাচ্ছে, আমি কখনো আমি শুধু হচ্ছে ছেলেটাকে শুধু নাম না শুধু পেয়ার করতে হতে যাচ্ছি, ভগবানের কাছে পেয়ার এবং হসপিটালে গিয়ে ওদের একটা প্রফেসরকে দেখলাম ওটা নিয়ে অ্যাডজাস্ট হচ্ছে হচ্ছে তো হচ্ছে ঠিক আছে, কিন্তু এই যে মঙ্গলা চেলুনের যে অর্ডারটা জাজমেন্টটা ছিল যাদবপুর কি আজকে তোমার বহুদিন বহুদিনে সিসিটিভি লাগা হয় না, কিন্তু আপনি বলুন চিফ জাস্টিসের অর্ডার ইমপ্লিমেন্ট হয়ে তার মানে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ওটা দায়িত্ব নিয়ে নিতে পারেন, এরা এই যে বলছেন এই কয়েকটা ছেলে এই একটা দুটা ছেলে এরা এমন ইসপারে এদের কার হাত আছে কোন শক্তি বলিয়ার যেখানে পলিটিক্যাল পার্টির কথা ছেড়ে দেন, সরকারের কথা ছেড়ে দেন, বিরোধীদের কথা ছেড়ে দেন, যেখানে হাইকোর্টের চিফ জাস্টিসের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করতে দেয়নি সিসিটিভি লাগানো, হ্যাঁ তো সুপ্রিম কোর্টে হয়েছে, তারপরে কলকাতা হাইকোর্টে স্পেসিফিক যাদবপুর নিয়ে চিফ জাস্টিস দিলেন, মঞ্জুলা চেলুরের ডাইরেকশন ছিল সেটা ইমপ্লিমেন্ট করতে দেয়নি সিসিটিভি লাগাতে দেয়নি, আপনাদের তো যে লস হয়ে গেছে কেউ রিপেয়ার করতে পারবে না, প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে এই সমাজ ব্যবস্থায় এইরকম একটা বিস্ফোরণ থাকবে যে সেটা আমরা সবাই মেনে নিয়ে কন্টিনিউ করবো, এর শেষ দেখে ছাড়া দেখা দরকার আছে, আপনার পরিবার মানুষ আমার ভাইটাই ছিল হোস্টেলে পৌঁছে তো ও আমি গেছিলাম যে ভাইকে কোথায় দিচ্ছে আমি দেখবো, তারপর যাদবপুর যেভাবে বললো দৃশ্যগুলো খারাপ নয়
তোমার এই ছোটটার জন্য তোমাকে ভালো থাকতে হবে, মায়ের সন্তান, তোমার ছেলে মনে হচ্ছে না দাদা, তোমার ছেলে মনে হচ্ছে না দাদা, ও দাদা তোমার ছেলে মনে হচ্ছে দেখো তুমি ও খুব বড় হবে, স্বপ্ন স্বপ্ন কোনো জিনিসে হয় ও বড় হবে,